नमस्कार, वेलकम टू ईट ट्रैवल लाफ रिपीट। आज के ताजे नतून प्रॉपर्टी जेटा न्यू टाउने ताज बेंगल सिटी सेंटर टू से तो जस्ट नतून खुले ताज सिटी सेंटर टू बनिए आपात एकटाई रेस्टुरेंट खुले रेस्टुरेंटर नाम हलो शामियाना। तो फाइव स्टार प्रॉपर्टी तो आज के आज संडे एखानकार संडे ब्रांच एनजॉय करब। এটা একদম যেহেতু নতুন খুলেছে আমারলাম যে আসা যাক আর এক্সপ্লোর করা যাক, আর তারপরে যেমন লেগেছে আপনাদের সঙ্গে জিনিসটাকে আমি শেয়ার করবো, যাতে আপনারা আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সঙ্গে এখানে আসতে পারেন যে কোনো স্পেশাল অকেশনে, বার্থডে অ্যানিভার্সারি বা নিজের কোনো স্পেশাল লোকের সঙ্গে এখানে আসতে পারেন। আর ইটস আ তাজ প্রপার্টি আর তার ব্রাঞ্চ, তো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড অ্যাজ লাইক মাই অল ভিডিওস, এটা কিন্তু কোনো পেড প্রমোশন কিংবা স্পন্সার ভিডিও না, তা জাস্ট একদম নতুন জিনিস আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমরা এখানে চলুন দেখা যাক। তো আমরা এখন জাস্ট এই লিফট থেকে এসেছি আর সামনে রেস্টুরেন্টটা ওখানে শামিয়ানা, সেখান থেকে আমরা বাঁদিকে ঢুকলে পুরো রেস্টুরেন্টটা, এখানে ডেকোরটা খুবই সুন্দর। আর এটা হলো এখানকার সিক্স ফ্লোরে, আর হ্যাঁ এটা এদের সানডে ব্রাঞ্চ চলে, হুইচ ইজ 1800 প্লাস ট্যাক্সেস, আর এদের এমনি দিনে হলো 1500 প্লাস ট্যাক্সেস, উইচ ইজ 18% জিএসটি। তো উইকডেজে আপনাদের অ্যারাউন্ড 1800 পড়বে, আর ফর অন দি সানডে ব্রাঞ্চ ওটা অ্যারাউন্ড 2150 এরম সামথিং পড়বে। বাট এখানে একটা ডিসকাউন্টেরও ব্যাপার আছে, যেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর মধ্যে কিংবা শেষের দিকে সেই ডিসকাউন্টের ব্যাপারটা আপনারা বলবো, যাতে আপনারা সেটা ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারেন আর আরও ভালো প্রাইসে এই ব্রাঞ্চটা এনজয় করতে পারেন। অনেক কিছু বলেছি, এবার এক্সপ্লোর করে দেখা যাক, তারপর আপনাকে জানাবো বাড়িটা। ধন্যবাদ। আপনাকে এই হোটেলে সিক্স ফ্লোরে আসতে হবে, সিক্স ফ্লোরে নামলেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর জায়গাটা, যেখান দিয়ে আমাদের সামনে রেস্টুরেন্ট, বাঁদিকে সব ডাইরেকশন দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে শামিয়ানা যে ওপেন রেস্টুরেন্টটা, যেটাতে আমরা আজকে ব্রাঞ্চটা করব। এই এক্সপ্লোর করতে করতে আপনাদেরকে একটা ইনফরমেশন বলি, যেটা আমি এখান থেকে জানতে পেরেছি, তো এদের ব্রাঞ্চ যেমন বললাম 1800 প্লাস ট্যাক্সেস, তো সেখানে অপশানস অনেক বেশি থাকে, যেটা লাইভ কাউন্টার থাকে সেটা বেশ এক্সটিক ফুডস থাকে, জাপানিজ টার্কিশ যেমন আজকে আছে, আর তার সঙ্গে ডেজার্টের অপশানসও বেশি থাকে, আপনার ফিশে প্রন ভেট কি দুটোই থাকে। নর্মাল ডেতে এই অপশানসগুলো লিমিটেড, প্রাইসটাও যেমন লিমিট কম, 1500 সঙ্গে প্লাস ট্যাক্সেস, তো সেই ডিফারেন্সটা। তো বাট আমি বলবো ব্রাঞ্চে আসাই বেটার, তো ইউ উইল গেট টু সি দ্য মাচ মোর বেটার অপশানস। তো আমরা পৌঁছে গেছি একদম স্টার্টিংয়ে, স্টার্টিং উইথ দ্য স্যালাড সেকশন, বিভিন্ন রকমের স্যালাড রাখা আছে এখানে, ভেজ নন ভেজ উইথ সাম ডিফারেন্ট ভেজিস, এখানে দেখতে পাচ্ছেন কোল্ড স্যালাড আছে যেটা কালামার দিয়ে প্রিপেয়ার করেছে, তাছাড়া ভেজ স্যালাডের মধ্যে পাস্তা দিয়ে স্যালাড আছে, তার সঙ্গে আছে আমাদের সুইট কর্ন আর বিভিন্ন টাইপের রাশিয়ান গ্রিক স্যালাডস রাখা আছে। আর একটু যদি এগিয়ে যাই আমরা দেখতে পাবো এখানে একটা সেকশন যেখানে মিট বলস রাখা ছিল সেই ইঙ্গে, ইন ননভেজ ল্যাম মিট বলস ইন মঞ্চুরিয়ান সস উইথ চাউমিন, আর তার সঙ্গে ভেজে ছিল ওয়াটার চেস্টনাট, ইট টেস্টেড রিয়েলি নাইস, ল্যাম বলটা খুবই সুন্দর ছিল। এবার পেছন দিকে জাস্ট মাঝখানটাতে রাখা আছে এদের ব্রেড সেকশনটা, যেখানে ব্রেড চিজ যেমন অন্য সব ফাইভ স্টার হোটেলেও আমরা দেখে থাকি, ব্রেড চিজ আরও ডিফারেন্ট জিনিস আছে, তার সঙ্গে এখানে আছে আমাদের কন্টিনেন্টাল প্রিপারেশন, একটা চিকেনের কন্টিনেন্টাল প্রিপারেশন, চিকেন পেপারিকা, তার সঙ্গে প্রন্স আছে, প্রন্স ওয়াজ রিয়েলি জুসি অ্যান্ড বিগ অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফ্লেশি, খুবই টেস্টফুল ছিল। এর সঙ্গে একটা ভেজেরও ডান দিকে এরা সেকশন করেছে, যেখানে ভেজের একটা ইন হোয়াইট সস প্রিপারেশন ছিল, উইচ ওয়াজ অলসো গুড, টেস্ট করেছিলাম। এরপরে আমরা যদি আরও একটু এগিয়ে যাই আমরা দেখতে পারবো এদের মেন যে সেকশনটা, তার আগে আছে স্যুপ রাখা, তো স্যুপটাতে এখানে ভেজ ননভেজ দুটোই অপশানস আছে, আর দু রকমের স্যুপ ছিল, তার সঙ্গে আপনারা কন্ডিমেন্ট ইউজ করে নিতে পারেন আপনাদের মতন।
এখান থেকে এদের মেন নর্থ ইন্ডিয়ান সেকশনটা শুরু, যেমন স্যালাড, দই বড়া রাখা আছে, পাপড়, বোম্বে তাওয়া পোলাও, কলকাতা বিরিয়ানি। আর ভেজেরও প্রচুর অপশান আছে, সাইড ডিশের মধ্যে আছে দেশি চানা মশালা, রাইস, আর তন্দুরি স্টাফড আলুটা বেশ অন্যরকম আর খুব টেস্টি ছিল। অল টাইম ফেভারিট পালক পনির, সো দের ইজ অলসো গুড অপশনস ফর দ্য ভেজ। আর এদিকে আছে মটন রেসালা, সর্ষে ভাপা বেটকি, উইচ ওয়াজ রিয়েলি গুড, বেশ টেস্টি ছিল। দ্য ফিশ কুড হ্যাভ বিন আ বিট বেটার, একটুখানি স্টিফ মনে হলো, বাট টেস্ট ওয়াজ ওকে অ্যান্ড দ্য প্রিপারেশন ওয়াজ গুড। তার সঙ্গে ছিল এখানে আমাদের চিকেন, মুগ, দাঁড়া মশলা। এবার বাঁদিকে যদি একটু এগিয়ে যাই, আমি তো বলবো এটা হলো স্টার অফ দ্য শো, এটা এদের মেন সেকশনটা। আই রিয়েলি এনজয়েড দিস প্লেস। এটার ডেজার্ট সেকশনটা ওয়াজ ভেরি গুড, দ্যাট লট অফ অপশনস অ্যান্ড ইচ অফ দেম টেস্টেড রিয়েলি গ্রেট। ইটস নট লাইক জাস্ট আদার ফাইভ স্টার হোটেলস যেখানে প্রচুর অপশনস থাকে ডেজার্টের, দেখতে খুব সুন্দর হয় বাট খেতে ভালো হয় না। ইট ওয়াজ নট লাইক দ্যাট, মোস্ট অফ দেম টেস্টেড রিয়েলি গুড অ্যান্ড দে আর ডিফারেন্ট ভ্যারাইটি অফ অপশনস। আর যেহেতু গরমকাল, কিছু প্রিপারেশনের ডেজার্টে ওরা ম্যাঙ্গো ইউজ করেছিল। এটা দেখতে পাচ্ছেন সিক্স লেয়ার কেক, এখানে চকলেট পেপসিকলস আছে রাখা, বাঁদিকে একটা হোয়াইট কেক সেটাও ছিল প্রায় সেভেন লেয়ার। আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করছেন, আর আমার ভিডিওটা বানাতে বানাতেও আবার খেতে পেয়ে যাচ্ছে। ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, স্পেশালি দ্য ডেজার্ট সেকশন, আই রিয়েলি রিয়েলি এনজয়েড ইট। ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট আই হ্যাভ ট্রাইড ইন কলকাতা ফাইভ স্টার ব্রাঞ্চ। তাই যখন খাবেন পেটে যথেষ্ট জায়গা রেখে খাবেন, যাতে ডেজার্টটা পুরো এনজয় করতে পারেন, তাহলে কিন্তু পরে আফসোস করবেন। আমার সব ভিডিওর মতন এই ভিডিওটাকেও আমি খুব ডিটেলে করার চেষ্টা করেছি, আশা করি ইনফরমেশানগুলো আপনাদের হেল্পফুল হবে আর ভিডিওটা এনজয় করছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন বাকিদের সাথে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করুন, আমি নিশ্চয়ই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ব্রাঞ্চের সঙ্গে একটা মকটেলও ছিল কমপ্লিমেন্টারি, সেটাকে আপনাকে নিয়ে যাবো সেদিকে। তার আগে এই সেকশনটাকে দেখিয়ে নিই, এটা জাস্ট যে জায়গাটা দেখাচ্ছিলাম সেখান থেকে এগিয়ে গেলে দুটো লাইভ কাউন্টার আছে, যেমন বললাম আজকে ব্রাঞ্চ বলে জাপানিজ লাইভ কাউন্টার, এটা বেশ এক্সোটিক ব্যাপার আছে। দে আর সার্ভিং সি ফুড। আর রাইট হ্যান্ড সাইডে আমার আছে টার্কিশ কাউন্টার, দে আর সার্ভিং পিঠা ব্রেড, টার্কিশ চিকেন অ্যান্ড হামাস। তারপরে আমরা নিয়েছিলাম ক্যান্টোনিজ চাউমিন উইথ ল্যাম মিট বলস ইন সিজওয়ান সস, বেশ ভালো ছিল। আর লাইভ কাউন্টার থেকে আমাদেরকে পিটার ব্রেড উইথ টার্কিশ চিকেন দিয়ে গেছিলো। তারপরে মেন কোর্সে প্রন আমরা প্রচুর খেয়েছি দেখতে পাচ্ছেন, বিকজ ইট টেস্টেড রিয়েলি গুড, সাইজটা খুব ভালো ছিল, খুবই ফ্রেশ। তো এবার আমি দু প্লেটে ডেজার্ট নিয়ে একবারে চলে এসেছি, খেতে খেতে উঠতে জানেন তো ভালো লাগে না, আর ডেজার্ট তো বেশ আরাম করে বসে খেতে ভালো লাগে, তো দুটো বড়ো প্লেটে একবারে ডেজার্ট সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই ডেজার্ট দুটো খাবো, তো ব্রাঞ্চ পায় শেষের দিকে, আই এম অলমোস্ট ফুল, খুবই এনজয় করেছি। আপনারা আসুন এখানে, জানান কেমন আপনাদের লাগলো। ডিসকাউন্টের ব্যাপারটা এখানে আপনাদের বলতে চাই, আপনারা যদি টাটা গ্রুপ অফ এমপ্লয়িজে কাজ করেন, বিবিটিসিএস, অন্য কোনো টাটা রিলেটেড কোম্পানি, তাহলে নিশ্চয়ই আই কার্ড ক্যারি করুন, তাতে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন, উইচ ইজ আ হিউজ অ্যামাউন্ট। সো ডু অ্যাভেল দিস ডিসকাউন্ট অ্যান্ড ইউ উইল রিয়েলি রিয়েলি লাভ দিস প্লেস। আমার ওভারঅল যদি স্কোর দিতে হয় আমি 5.5/4 দেবো। দে কুড ইম্প্রুভ আর বিট অন দেয়ার হসপিটালিটি, একটু বেটার করতে পারে, কারণ দিস আ ফাইভ স্টার রেস্টুরেন্ট।
আর যেটা আমি একটা জিনিস ওদেরকে সাজেশন ওখানে অলরেডি দিয়েছি, যেটা ডিফারেন্ট আর আলাদা ফ্রুট সেকশন রাখতে পারেন, কারণ গরমকাল এই সময় ওয়াটারমেলন ম্যাঙ্গো বা কোনো ফ্রুটস থাকলে সেটা আরও লোকে এনজয় করবে। তো এইগুলো ছাড়া বাকি আই থিঙ্ক আই এনজয়ড আ লট। তো আমাদের লাঞ্চ শেষ, তো ব্রাঞ্চ স্প্রেডটা বেশ ভালোই ছিল, কোয়ালিটি অফ ফুড ওয়াজ রিয়েলি গ্রেট। স্প্রেডটা হয়তো প্রচুর ছিল না, বাট ইট ওয়াজ এনাফ, আর কোয়ালিটি অফ ফুড ওয়াজ রিয়েলি গ্রেট। প্রন ভেটকি সবই ছিল যেমন দেখেছে, তো আমরা খুবই এনজয় করেছি। আর ব্রাঞ্চ বলে অপশানটাও বেশ ভালো ছিল, আর ডেজার্ট সেকশন তো ইট ওয়াজ টু গুড, এভরিথিং ওয়াজ সো টেস্টি। তো উই আর রিয়েলি ফুল নাও, তো এখন এবার বাড়ি ফিরব রোববারের দুপুর, বাড়ি থেকে একটু রিল্যাক্স করতে হবে, বাট খুবই এনজয় করেছি। আপনারাও আশা করি ভিডিওটা এনজয় করেছেন, তো আসুন এখানে এনজয় করুন, এক্সপ্লোর করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা এখানে আসেন যে আপনাদের কেমন লাগলো, আপনাদের অভিজ্ঞতাটা কেমন। তো আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। দিস ইজ অভিষেক সাইনিং অফ ফর ইট ট্রাভেল লাভ রিপিট। স্টে হ্যাপি, স্টে সেফ।